ঢাকি কাঠি পড়তে আর কয়েক মুহূর্ত বাকি কিছু ক্ষেত্রে ঢাকি কাঠি পড়েও গেছে তবে বাঙালির মনে পুজোর ঘণ্টা বাঁচতে শুরু করেছে আকাশে সাদা তুলোর মতো মেঘেরা জানান দিচ্ছে মা এসে গেছে এরই মাঝে ঘরের এক কোণে একাকি কাজ যে ছোট্ট শ্রেয়া সে জানে তার মা আর কোনোদিন ফিরে আসবে না নন্দী বাঁকুড়া জেলার ইন্দাস ব্লকের পাহাড়পুর গ্রামের অসহায় দরিদ্র পরিবারের মেয়ে বাবা দিনমজুরের কাজ করে কোনো মতে সংসার চালান শ্রেয়া যখন অষ্টম শ্রেণীতে পড়ে তখন তার মা আক্রান্ত হন রোগ ক্যান্সারে মরণাপন্ন মায়ের একমাত্র সেবিকা ছিল নবম শ্রেণীর ছাত্রী যে বয়সী ছেলে মেয়েদের স্কুলে পড়াশোনা করার কথা সমবয়সী প্রিয় বন্ধুদের সঙ্গে খেলাধুলো করে আনন্দে উপভোগ করার কথা ঠিক সেই সময় শ্রেয়াকে পটু গৃহিণীর মতো রান্না বান্না থেকে শুরু করে বাড়ির যাবতীয় কাজ মায়ের সেবা যত্ন সব করতে হয়েছে একার হাতে তবে গত ডিসেম্বর মাসে দীর্ঘ ভোগের পর চির নিদ্রায় চলে যায় শ্রেয়ার মা শ্রেয়া তখন একা দুর্গাপুজোর আনন্দের আবহে বর্তমানে একা কি শ্রেয়ার ইচ্ছেগুলো চোখের জল হয়ে গড়িয়ে পড়ছে তা দুগালবে। যখন পুজোর দিনে অন্যান্য ছেলেমেয়েরা একের অধিক জামার জন্য বায়না করছে তাদের বাবা মায়ের কাছে তখন শ্রেয়ার একটাও নতুন জামা হয়নি দুমুঠো জোগাড় করতে তার বাবা আব্দুল হুইকে দিন মাথার ঘাম পায়ে ফেলে কাজ করতে হয় তাও দিনে শেষে হিমশিম খেতে হয় সংসার চালাতে এমন অবস্থায় পুজোয় নতুন জামা তাদের কাছে বিলাসিতা এ সময় তাদের পাশে দাঁড়ান শ্রেয়ার স্কুল অর্থাৎ সোনামুখী বিজে হাই স্কুলের শিক্ষক শিক্ষিকারা শ্রেয়া জানায় তার বাবার মুখে নতুন জামা না হওয়ার কথা শুনে তৎক্ষণাৎ এগিয়ে আসেন তারা আমার কষ্টের কথা শুনে পাশে দাঁড়ানোর জন্য তাদেরকে অসংখ্য ধন্যবাদ তারা যেন সারা জীবন সুস্থ থাকে ভালো থাকে এই কামনাই করব ভগবানের কাছে দেবী দুর্গার নানা রূপ কখনো মা কখনো মেয়ে দুই রূপেই সানন্দে পূজিতা হন তিনি কিন্তু এই সারম্বরের মাঝে কোথাও কোথাও অবহেলিত হয় শ্রেয়ার মতো ছোট্ট দুর্গারা যাদের পাশে কেউ নেই যাদের সাহায্য করারও কেউ নেই অঙ্কার নিউজের পক্ষ থেকে এইসব ছোট্ট দুর্গাদের জন্য রইল বুক ভরা শুভেচ্ছা ও ভালোবাসা বাঁকুড়া থেকে শুভম কর্মকারের রিপোর্ট অংকার অনলি ট্রপ